তো হ্যালো ওয়েলকাম বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল শিলাজিৎ পি এমকে তো আজকে আমাদের ভিডিওটা একটু অন্য ধরনের হতে চলেছে আমাদের ভিডিওটা হবে আজকে পাপ্পি মানে ডগ রিলেটেড ভিডিও আজকে ভিডিওটা হলো ডিওয়ার্মিং যেটা একটা ডগের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তো আপনারা অনেকেই জানেন যারা ভিডিওটা দেখছেন যে ডিওয়ার্মিং কেমনভাবে করায় তো কিন্তু অনেকে শেডিউলটা ঠিকঠাক করতে পারে না এবং যার ফলে আপনাদের পাপিদের গ্রোথ ঠিকঠাক হয় না এটা সেটা নোংরা খায় লাঠি খায় হ্যাঁ এগুলো খেতে থাকে আর যে কোনো জিনিস কামড়ায় প্রচুর বাইট করে তো এগুলো হয় তো সেই জন্যেই আমি ভাবলাম এই ডিওয়ার্মিং নিয়ে একটা ভিডিও করি যেহেতু আমারও একটা ডগ আছে তো ডগ ডিওয়ার্মিং হলো পাপ্পি যখন জন্মায় আপনি যখন প্রথম নিচ্ছেন তখন আগে জিজ্ঞাসা করে নেবেন ডগ ওনারের কাছে যে ডিওয়ার্মিং কখন করানো হয়েছে বা কবে করানো হয়েছে আপনারা পাপ্পি পাবেন প্রায় তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যেই অনেক ছেলেরা আছে তারা দিয়ে দেয় তো আপনারা আগে জিজ্ঞাসা করবেন যে ডিওয়ার্মিং কবে করিয়েছেন তো যদি সে নাও করিয়ে থাকে তাহলে তিরিশ দিনে বা পনেরো দিনে সব থেকে যেটা ইয়ে হলো ইম্পর্টেন্ট জিনিস হলো পনেরো দিনের মধ্যে মানে জন্ম হওয়ার পনেরো দিনের মধ্যে তাদের একবার ডিওয়ার্মিং করাতে হয় যদি বা নাও করানো থাকে চিন্তার কোনো কারণ নেই আপনি নিজে ঠিক আছে তিরিশ দিনে একবার ডিয়ার্মিং করাবেন লিকুইড পাওয়া যায় তো সেই লিকুইড ফর্মে আপনি ডিওয়ার্মিং করাবেন এবং ডিওয়ার্মিং হওয়ার ঠিক সময় ঠিক সময়টা খুবই প্রয়োজন না তো ডিওয়ার্মিং আপনি হয়তো করালেন কিন্তু ডিওয়ার্মিং ঠিকঠাকভাবে হবে না তো ঠিকঠাক টাইম হলো এমটি স্টমাক একটা পাপিকে ডিওয়ার্মিং করাতে হয় তো সেই সঠিক সময় আপনারা কিভাবে বেছে নেবেন অনেকে ভাববেন যে টমাক সে কখন হবে এমটি স্টমাক আপনি আমার অভিজ্ঞতা থেকে বলছি আপনি ডিওয়ার্মিং যখন করাবেন ঠিক ধরে নিন সেদিনকে রাত আটটার সময় আপনি খেতে দিয়ে দিলেন আটটার সময় খেতে দিলেন খেতে দিয়ে যেমন বাইরে নিয়ে যান বা যেখানে মোটামুটি পটি টয়লেট করে করা হয়ে গেল ওই গিয়ে আপনি এগারোটা দিকে এগারোটা নাগাদ মানে খাওয়ার তিন ঘন্টা পরে আপনি ডিওয়ার্মিং করাতে পারেন এবার ডিওয়ার্মিং করিয়ে দিলেন পরের দিনকে সকাল আটটা বা নটায় আপনারা যেমন টাইমে তাকে ব্রেকফাস্ট দেন সেই টাইমে আপনারা ব্রেকফাস্ট দিয়ে দেবেন এতে কি হবে পুরোপুরি এমটি স্টমাক ডিওয়ার্মিং ট্যাবলেটটা ট্যাবলেট বা আমার এখন ট্যাবলেট চলে যেহেতু আমার পাপিসের এক বছর বয়স হয়ে গেছে তো আপনারা যখন স্টমাক হবে এইভাবে আপনারা ডিওয়ার্মিং করাবেন এবং এতে কি হবে ডিওয়ার্মিংটা আপনার সাকসেসফুল হবে আর ডিওয়ার্মিং না হলে সব সময় এই কথাটা মাথায় রাখবেন ডিওয়ার্মিং না হলে আপনার পাপিক গ্রোথ কোনোভাবে কাজ করবে না এবং ভ্যাকসিন নিলেও আপনার ভ্যাকসিনও ঠিকঠাক ভাবে কাজ করবে না অতএব ডিওর্মিং করাটা খুবই ইম্পর্টেন্ট আপনার পাপি এজে কিছু লিকুইড ফর্মে ডিওর্মিং পাওয়া যায় সেইগুলোই দেবেন যত কেজি ওজন হবে তত এমএল ডিওর্মিং করাবেন তত এমএল সেই লিকুইড টনিক দেবেন তারপরে যখন আপনার পাপি দশ কেজির ওপরে মানে আপনি ধরে নিন তেরো কেজি চোদ্দো কেজি ওজন হয়ে গেছে তখন আপনারা ট্যাবলেট খাওয়াতে পারেন পার টেন কেজি একটা ট্যাবলেট তো বন্ধুরা এইবারে আসবো আমরা ডিয়ারমিং শেডিউল নিয়ে ডিয়ারমিং শেডিউল ঠিকঠাক না হলে অনেক রকম আপনার পাপির মধ্যে অনেক রকম অ্যাক্টিভিটি হয়ে যেতে পারে বা আপনার ডিয়ারমিং বেশি মানে তাড়াতাড়ি ডিস্টেন্সের মধ্যে মানে কম ডিস্টেন্সের মধ্যে আপনি যদি করান তাহলে আপনার পাপিসে লিভারে চোট আসতে পারে সেই জন্যে ডিয়ারমিং করার একটা শেডিউল খুব প্রয়োজন এবারে আমরা চলে আসবো শেডিউল আপনার পাপি যখন প্রথম জন্মায় তো জন্ম থেকে পনেরো দিন বাদে একবার তার পনেরো দিন পরে আরেকবার ডিয়ার্মিং করাবেন হ্যাঁ ডিয়ার্মিং করাবার আগে ওজনটা একবার করিয়ে নেবেন কেননা আপনি যে পরিমাণ এর আগেও বলেছি যে যত ওজন হবে সেই ওজনের ওপরে ভিত্তি করে ডিওয়ার্মিংটা নির্ভর করে তো আপনার যে যখন পনেরো দিন এজ হবে তখন একবার ডিওয়ার্মিং করাবেন আর তারপরে তার পনেরো দিন পরে আরেকবার ডিওয়ার্মিং করাবেন তো বন্ধুরা এইভাবে তিন মাস লাগাতার এই পনেরো দিন বাদে বাদে ডিওয়ার্মিং করাবেন তারপরে তিন মাস পর থেকে আপনারা প্রতি মাসে একবার করে মানে তিরিশ দিন পর পর একবার করে ডিওয়ার্মিং করাবেন এবং ডিয়ার্মিং করার আগে আগেও বলেছি এখনও বলছি ডিওয়ার্মিং করাবার আগে আপনারা একবার ওজনটা করিয়ে নেবেন এইবারে আমরা চলে আসছি ছ এইভাবে চলবে ছমাস তিরিশ দিন করে চলবে ছমাস তারপরে মাসের পর থেকে ছমাসের পর থেকে ততদিনে আশা করি আপনার যে পাপ পিস থাকবে ততদিনে তার প্রায় ওজন দশ কেজি ওপরে তো অবশ্যই হবে আপনার যদি লাজ ব্রিড হয় তাহলে ওজন কুড়ি কেজির ওপরেও হবে তো সেই ট্যাবলেট আপনারা দেবেন এবং ট্যাবলেটের ট্যাবলেটটা খাওয়াতে হবে এমটি স্টমাক এমটি স্টমাক তো আপনারা কী করবেন ছমাসের পর থেকে তিন মাস অন্তর অন্তর এই পাপিসের ডিওয়ার্মিং করাবেন তিন মাস অন্তর অন্তর বা কোনো কোনো ক্ষেত্রে কী হয় অনেকে ঘরের খাবার বা কোনোভাবে ভুলবশত খেয়ে ফেলে যার জন্য ডিওর্মিং তাড়াতাড়ি করাতে হয় আপনারা কিছু কিছু অ্যাক্টিভিটিজ আছে সেই অ্যাক্টিভিটিসগুলো দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যেমন আপনি ধরে নিন আপনার পাপি ঠিকঠাক খাচ্ছে না আপনার পাপি নোংরা আবর্জনা খাচ্ছে লাঠি চিবাচ্ছে কাট চিবাচ্ছে তখনই আপনি ভাববেন যে আপনার পাপিসের ডিওয়ার্মিংয়ের প্রয়োজন তো এবারে আমরা চলে আসছি শেডিউলের ব্যাপারে তো তিন মাস করে এইভাবে দিতে থাকবেন তিন মাস পর পর আপনার পাপিসে যতদিন না তিন বছর এজ হয় এবারে তিন বছর হয়ে গেলে তিন বছর হয়ে গেলে আপনারা বছরে দুবার মানে মাস অন্তর একবার করে ডিওয়ার্মিং করাবেন ডিওর্মিং ট্যাবলেট নানান ধরনের আছে অনেক কোম্পানি আছে তো কোম্পানির নাম আমি বলছি সে সে সেতে পরে আসছি তো আপনারা মাস পর পর একবার করে ডিয়ারমিং করাবেন তো এই হলো ডিয়ারমিং শেডিউল তো বন্ধুরা হ্যাঁ যেটা বলেছিলাম যে আপনারা কি কি ডিয়ারমিং ইউজ করতে পারেন বা আপনাদের মনেও প্রশ্ন আসতে পারে তো সেই জন্যেই আমি বলছি আমি কোনো কোম্পানিকে প্রমোট করছি না তো আমার ডগে যেটা যে 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 আমি অনেক রকমভাবেই ট্রাই করেছি তো সেই এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি ইজি পেট বা ডোন্টাল প্লাস এরকম ধরনের আরও অনেক কোম্পানি আছে তো আপনারা এই সব ডিআরমিংগুলো ব্যবহার করবেন হ্যাঁ অবশ্যই একবার দেখে নেবেন সেটা কোনো রেপুটেড কোম্পানি কিনা পেট কাইন আছে অনেক ডগ কোম্পানি আছে তো সেই সব কোম্পানি আপনারা ব্যবহার করবেন তবে আমার ডগের ক্ষেত্রে ইজিপেটটা খুবই ভালো ওয়ার্ক করেছে তো বন্ধুরা এই সব এগুলো কোম্পানির আপনারা ডিওর্মিং ট্যাবলেট ব্যবহার করতে পারেন বা লিকুইড ফর্মেও আছে ডোন্টাল পাপ্পি ইজিপেটেরও আছে ইজিপেট পাপ্পি তো আপনারা লিকুইড ফর্মে এগুলি ব্যবহার করুন আশা করছি আপনাদের পাপি অবশ্যই ভালো থাকবে এবং শেডিউলটা সবসময় মাথায় রাখবেন প্রথম জন্ম থেকে শুরু করে তিন মাস আপনারা লাগাতার পনেরো দিন অন্তর অন্তর ডিওয়ার্মিং করাবেন এবং তিন মাসের পর থেকে আপনারা প্রতি মাসে মানে তিন মাস থেকে মাসে আপনারা প্রতি মাসে একবার করে ডিওয়ারমিং করাবেন আর মাসের পর থেকে ছমাসের পর থেকে আপনারা প্রতি তিন মাস অন্তর অন্তর ডিওয়ার্মিং করাবেন আর তিন তিন বছর এইভাবে চলে যাওয়ার পরে তিন বছর পর থেকে আপনারা বছরে দুবার করে ডিওয়ার্মিং করাবেন তো বন্ধুরা আমি আশা করি যে ডিওয়ার্মিং সম্পর্কে আপনাদের বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে তো এটাই ছিল আজকের ভিডিও আরও ডগ রিলেটেড বা অনেক কিছু রিভিউ ভিডিও অনেক কিছু প্রোডাক্ট অনলাইন প্রোডাক্টের রিভিউ ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আই বেল আইকনটাকে ক্লিক করে নেবেন তো ডগ রিলেটেড সমস্ত রকম ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসবো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আবার আসবো নতুন ভিডিও নিয়ে